ছাত্র জনতার গণ অভ্যুত্থানে লক্ষ্মীপুরে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া হয় এই সহযোগিতা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের 16 জন মারা গেছেন ও আহত হয়েছেন 258 জন। শহীদদের পরিবার ও আহতদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে 14,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় প্রতিটি শহীদ পরিবারকে 10,000 আর আহতদের পরিবারগুলোকে 5,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। আজ আমাদের কিন্তু প্রতিনিয়ত গ্রেপ্তার অব্যাহত আছে, প্রতিনিয়ত। তবে এখন আমি এই জায়গায় একটা পত্রিকায় দেখলাম যে গতকালও কিন্তু 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি, যাদের মোটামুটি প্রোফাইল আছে। আমাদের গ্রেপ্তার অব্যাহত আছে। আমরা বিশ্বাস করি ওই রূপটি আর কখনো প্রকাশিত হবে না। আমাদের গ্রেপ্তারের পাশাপাশি আমরা চেষ্টা করছি যারা অবৈধভাবে অনেক সম্পদ অর্জন করেছিল সেইগুলো কিভাবে আমরা আমাদের মানি লন্ডারিং আইনের ব্যবস্থা নিতে পারি সেগুলোও চলমান। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। 22 জনকে উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা সিভিল সার্জন মহোদয়কে দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছিলাম এবং সেই মেডিকেল বোর্ড আমাদের এই জেলায় যারা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তাদের পরীক্ষা করেছে এবং 22 জনকে উন্নত চিকিৎসার জন্য তারা সুপারিশ করা হয়েছে। এবং আমি এটি হাতে পাওয়া মাত্রই স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর অতি দ্রুত সুপারিশ সহ প্রেরণ করেছে এবং আশা করি খুব দ্রুত আমরা এর একটি ফিডব্যাক পাব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জেলা সিভিল সার্জন প্রমুখ। ইউনাফিস নিপা, ঢাকা পোস্ট।